हेलो दर्शक अस्सलामु आलैकुम स्वागत सबाई के आबार आमार बैकयार्ड गार्डने आशा करी आपनारा सबाई भालो आछेन। चले आसलाम आज बिकेल ना होतेई आमार पालং শাকের খেতে। आपनादेर साथे ठीक 2 सप्ताह आगे आमी पालং শাকের एकटी भिडियो शेयर करेছি, तখন आमी पालং শাক तुले रान्ना करे खेয়েছি। माशाल्लाह 2 सप्ताह परेই देखुन आबारो कतटा आमार पालং শাকের পাতাগুলো হেসে খেলে बड़ হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো প্রকারের সার অ্যাপ্লাই করিনি। আর সারা দিন কাজ শেষে এখন যখন দেখলাম যে এত বড় হয়ে গেছে, না খেলেও শাকগুলো তো তুলে রাখা প্রয়োজন, না হয়তো আবার অতিরিক্ত ঠান্ডায় বৃষ্টিতে পাতাগুলো নষ্ট হয়ে যাবে বা কোনো পোকামাকড় এখনো ধরেনি, কখন যে ভাই ধরে বসবে তা বলা মুশকিল। তাই ভাবলাম আজ আমি পালং শাকের পাতাগুলো তুলবো। আর যখনই সেকেন্ড ব্যাচ দ্বিতীয়বার পালং শাকের পাতা তোলা হয় তারপর বেশ কিছু কাজ থাকে। আশা রাখবো যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে। আর আজ হচ্ছে আমার দ্বিতীয় টাইম এই পালং শাকের পাতা তোলা। তো পালং শাকের এই যে শাকগুলো আছে চাইলে আপনারা হাতেও তুলে নিতে পারেন। আমি একটু দেখাচ্ছি যে ডগাগুলো একটু বড় বড় হয়েছে, আপনারা সেই পাতাগুলো কাটতে পারেন। এই যে দেখুন, এই পাতাটি কিন্তু একেবারেই বড় হয়ে গেছে। তো এই যে ছোট পাতা, এটির প্রয়োজন নেই। ভেতর দিকে বেবিজ পিনাজ এইসবেরও প্রয়োজন নেই। জাস্ট বড় যে পাতাগুলো থাকবে একটি বাঁচে, সেই বড় বড় পাতাগুলো আমি তুলে নিচ্ছি আজ শাক খাওয়ার জন্য। তুলে নেওয়ার পর আমি দেখাবো যে আজ বাড়তি আর পালং শাকের কি যত্ন করতে হয়। আপনারা চাইলে একটি শার্প নাইফ দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি হাতেই কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো শাক এখন তুলবো। নিজের বানানো বাগান থেকে যদি শাক তুলে খাওয়া হয়, বিশ্বাস করুন এ যে ভাই কত মজা তা বলা একেবারেই মুশকিল। আলহামদুলিল্লাহ আমার 2.5 জনের ফ্যামিলির জন্য অনেক বেশি। এখানে যে শাক আমি তুলেছি মাশাআল্লাহ 6 থেকে 7 জন পেট পুড়ে খাওয়া যাবে। আর শাকগুলো কত বেশি সতেজ আছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটি দুটি শাক একটু নষ্ট হয়ে গেছে, এটি আসলে নষ্ট হয়নি, একটু রোদ পড়েছিল, সে রোদে এমন হয়ে গেছে। আর তেমন কিছুই না, সব পাতা ঠিক আছে, শুধু 2 কি 3টি পাতা রোদে কিছুটা পুড়ে গেছে। কারণ মাঝখানে ভাই 2 দিন আবার রোদও পেয়েছি আমরা, এত ঠান্ডা এবং বৃষ্টির ভেতর। এই যে দেখুন, ইটস এ রিয়েলি অ্যামেজিং। এই হচ্ছে নিজ গাছ থেকে শাক তুলে খাওয়ার মজা ভাই। তাই তো আমি সবাইকে বলি একটু কষ্ট করে নিজেরাই শাক বানান আর নিজেরাই খান। যাই হোক ভাই, শাক তো তোলা হয়ে গেছে। এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পালং শাক দ্বিতীয়বার তোলার পর আমাদের যে কাজটি করণীয় তা আমরা করে আসি। এই হচ্ছে শাকের বেটি, আমি বড় বড় সব পাতা তুলে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন এখনো এত পাতা আছে যে এক ফ্যামিলি মন ভরে খেতে পারবে। আর এই পাতাগুলি আরও বড় হবে, কারণ আমি তো আপনাদের দেখালাম এগুলো তো অনেক বড় জাতের পালং শাক, তাই এত ছোট অবস্থায় আমি তুলছি না। যদি অনেক বেশি ক্রেভিং হয় যে পালং শাক খুব খেতে ইচ্ছে করছে তখন তোলা যায়, এখন তো ভাই অনেক হয়েছে তাই না তুললেও চলবে। তো এবার চলুন দ্বিতীয়বার পালং শাক খাবার পর আমাদের যে কাজটি করণীয় সে কাজটি কি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, হয়তো বা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখুন, এখানে আমি পালং শাকটি একটু ইজিলি আপনাদের দেখাতেও পারবো এবং বুঝাতেও পারবো। এই যে পালং শাক দেখুন, সাইড থেকে পাতাগুলো আছে, আর এই যে মাঝখান থেকে একটি টেন্ডার বের হচ্ছে, একটি রুট বের হচ্ছে খুবই মোটা হয়ে। এই যে দেখুন, তো এই যে রুটটি বের হচ্ছে, এই যে শাখাটি, এই শাখা থেকে কিছুদিন পর ফুল বের হয়ে যাবে আর তখনই সে ফুল থেকে বীজ তৈরি হবে। তো আপনারা যদি চান এই যে ফুলটি রেখে দিতে পারেন, তখন কিন্তু এই গাছটি অনেক বাড়তি হয়ে যাবে, সাইড থেকেও পাতাগুলো তেমন খাওয়া যাবে না। আর এই গাছটি শুধু বীজের জন্যই আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভাই আমার কোনো ইচ্ছে নেই, গত বছর আমি এত বীজ কালেক্ট করেছি, তো চিন্তা করেছি এবছর আমার আর পালং শাক থেকে কোনো বীজের প্রয়োজন নেই। তাই যে কাজটি করণীয় মোস্ট ইম্পর্টেন্ট, আমি দেখুন একেবারে নিচে থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার কারণে এই যে সাইড থেকে ছোট ছোট পাতাগুলো আছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। এই পাতাগুলো এখন সম্পূর্ণ পুষ্টি পাবে এবং খাবারের উপযুক্ত হয়ে যাবে। আমি ভাই শুরুতেই বলেছি যে আমি আমার পালং শাক খাবো নেক্সট ইয়ার জানুয়ারি পর্যন্ত, ইনশাল্লাহ আশা আছে তাই করব। আর এর জন্য এই যে কাজগুলো মোস্ট ইম্পর্টেন্ট রুটগুলো একটু দেখে দেখে আপনাদের কেটে দিতে হবে। মাত্র 4 থেকে 5টি গাছে এইরকম আলাদা করে রুট বের হয়েছে। তো দেখুন আমি রুটটি সম্পূর্ণই কেটে দিচ্ছি। এই যে দেখুন ছোট ছোট সাইডে পাতাগুলো আছে আর মাঝখান থেকে এক মিয়া ভাই দাঁড়িয়ে যাচ্ছে, যার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি, এই যে পাতাগুলো এগুলো ধীরে 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 এই যে দেখুন ভেতর দিক থেকে আমি একটু দেখাচ্ছি। এই যে আমি যেমনটিকে বললাম, কারণ ভাই আমি অজস্র বীজ কালেক্ট করেছি তাই আমি জানি। এই যে দেখুন এখান থেকে ফুল হয়ে বীজ হয়ে যেত, তা আমার যেহেতু কোনো ইচ্ছে নেই সে হিসেবে আমি এগুলো কেটে ফেললাম। কিন্তু এখন কিন্তু এগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, আমি যে শাক নিয়েছি সেই শাকে আমি খেয়ে ফেলবো। কারণ এই যে টেন্ডার এই যে আপনার রুটটি গাছের ডালটি এ কিন্তু ভাই অনেক সফট, কারণ সে মাত্র ফুল দিচ্ছে, এখনো পর্যন্ত সে বতি হয়নি। এই জন্য আমি এই যে ডগাগুলো নিয়ে নিচ্ছি বাকি শাকের সাথে। এখন হচ্ছে আমি বেশ কিছুটা স্লাগ এবং স্নেল কিলার দিয়ে দিব, কারণ হচ্ছে এতদিন পর্যন্ত কোনো প্রকারের পরিচর্যা হয়নি, মাটি একেবারে ফ্রেশ আছে। বেশ কিছু আপু জানতে চেয়েছে, যদি আমি তাদের নাম বলতে পারছি না, যে আপু তোমার পালং শাকের ক্ষেতটি অনেক সুন্দর স্বচ্ছ আছে, কোনো স্লাগ বা স্নেল কিলার নেই, তুমি কি যত্ন নাও? আমি বলবো আপু আমি এখনো পর্যন্ত কোনো যত্ন নেইনি, আমি শুধু সকাল বিকাল আমার গাছগুলো একটু দেখেছি এবং হাত দিয়ে ধরে ছুঁয়েছি, একটু চুমু খেয়েছি, আদর করেছি। এই বিশ্বাস করুন কোনো প্রকারের যত্ন আমি করিনি। এই গাছ লাগানোর পর আজ ফার্স্ট টাইম আমি আমার গার্ডেনে স্নেল কিলার অ্যাপ্লাই করছি। তো এই যে দেখুন সাইড থেকে আমি কিছুটা কিলার ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। গাছের উপরেও যদি চলে যায় কোনো সমস্যা নেই, যার সাইড থেকে দিয়ে দিলে গাছের মাঝখানে যেতে পারবে না, এই যে সাইডগুলো রয়েছে সেই সাইড থেকে দিয়ে দিতে পারবেন। এখন আমি এই ক্ষেতে কিছুটা জৈব সার অ্যাপ্লাই করব, ঠিক এভাবে করে। আর আমি ঘরে বানানো জৈব সার অ্যাপ্লাই করছি, আর যার ভিডিও আমি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই সারটি কোনো ইউরিয়া সার বা টিএসপি সার নয়, যে গাছের উপরে বা গোড়ায় গেলে কোনো সমস্যা হবে। এই সারটি আপনারা মনের মতো এভাবে করে ছিটিয়ে দিতে পারবেন। এবার শাক রান্না করতে যাবার আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পানি। এখন গাছে অবশ্যই পানি দিয়ে দিতে হবে, কারণ আমরা সার অ্যাপ্লাই করেছি তাই পানিটি দেয়া জরুরি। যেহেতু এটি ড্রাই সার তাই হালকা পানি দিয়ে দিলে সারগুলো মাটিতে বসতে একটু সুবিধা হবে। আর না হয়তো বা বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে যে কবে বৃষ্টি আসবে। আশা করব আজকে এই পালং শাকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে। যারা জানতেন তারা তো জানতেন, আর যারা জানতেন না তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, যারা বছরব্যাপী পালং শাক খেতে চান। না হয় একবার যদি এই ফুল আপনাদের গার্ডেনে চলে আসে, আই মিন পালং শাকের ফুল বা বীজ, তবে কিন্তু শাক খেতে পারবেন না। একেবারে বাতি হয়ে 6 থেকে 7 ফুট পর্যন্ত এই ফুলটি হয়। গতবার আমার একটি ভিডিও আছে চ্যানেলে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, যে পালং শাকের বীজ কতটা বড় হয় 6 থেকে 7 ফুট পর্যন্ত। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন গার্ডেনের আপডেট নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।